একটা চেতনার স্টোরি রিসেন্টলি মেকিং রাউন্ডস। মিম বাংলাদেশের যে অভিনেত্রী, সে হচ্ছে ইন্ডিয়ার একটা মুভিতে অভিনয় করার প্রস্তাব পাইছিল। সো সেই খবরটা বেশ গত 2-3 দিন ধরে মিডিয়াতে কভার হচ্ছিল। আজকে সেটার মধ্যে মেহজাব বিন এসে ইনক্লুডেড হয়েছে। সো আমার ধারণা যে মানে ঘটনা হচ্ছে, মিমকে ইন্ডিয়া থেকে একটা মুভিতে অভিনয় করার জন্য প্রস্তাব দেওয়া হয়, তারপর মিম হচ্ছে সেই প্রস্তাব না বলে দেয়। যে ভদ্রলোক প্রস্তাব করেন উনি বেশ, নাম হচ্ছে বিশাল, আলোচিত আর কি, ইন্ডিয়াতে ভালো নামি ফিল্ম মেকার, ভালো মুভি টুভি করছে। তো তার একটা লেটেস্ট মুভি হচ্ছে খুফিয়া, এটার নাম পলিটিক্যাল মুভি, সেটাতে অভিনয় করার জন্য সেখানে পলিটিক্যাল মুভি বাংলাদেশ আছে স্টোরি লাইনে, তো বাংলাদেশ থেকে একজন অভিনেত্রী প্রয়োজন ছিল। সে মিমকে হচ্ছে বলছিল, বিদ্যা সিনহা মিমকে বলছিল হচ্ছে ওই চরিত্র অভিনয় করতে। তো বিদ্যা সিনহা মিম সেটা না বলছে, কারণ হচ্ছে সেটার কারণ সে ব্যাখ্যা করছে যে সে খুবই চাচ্ছিল অভিনয় করতে, একটা বলিউডের মুভি, একটা ভালো পরিচালকের মুভি, সেও খুব এক্সাইটেড ছিল। কিন্তু পরে স্টোরি লাইন স্ক্রিপ্ট হাতে পেয়ে সে দেখলো যে সেখানে বাংলাদেশের পলিটিক্সে বাংলাদেশকে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে, বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এই এক ভুল উপস্থাপনার ফাইট আমাদের আজীবন করে যেতে হচ্ছে, খালি আমাদের ভুল উপস্থাপন হয়, মানহানি হয়। এসে মেহজাবিন বলতেছে, মেহজাবিনকে যখন অফার করা হয় সেও টার্ন ডাউন করছে একই কারণে, যে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে। নাও কি, কোথায় মিসরিপ্রেজেন্টেশনের প্রশ্নটা আসতেছে, কীভাবে মিসরিপ্রেজেন্ট করা হয়েছে সেটার ডিটেলস কোনো মিডিয়াতে এখন পর্যন্ত আসে নাই বা আমি পাই নাই। সো আমি ধারণা করে নিতে পারি কোথায় মিসরিপ্রেজেন্টেশন হইতে পারে, কারণ মিসরিপ্রেজেন্টেশনের জায়গা আছেই কয়েকটা বাংলাদেশের ইতিহাস মুক্তিযুদ্ধ নিয়ে। সেটা হচ্ছে, প্রথমত, এই যুদ্ধটা কি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হয়েছে নাকি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছে। ইন্ডিয়া দাবি করে যুদ্ধটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে হয়েছে, আমরা দাবি করি বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হয়েছে, এটা একটা হইতেছে বিকৃতির জায়গা। আর একটা বিকৃতির জায়গা হইতে পারে, কত লোক মারা গেছে মুক্তিযুদ্ধে, সেটা হচ্ছে আমাদের দাবি 30 লক্ষ লোক মারা গেছে, বহির্বিশ্ব কিন্তু এরকম না, সারা বিশ্বের মোটামুটি হিসাব কিতাবে 3 লাখের বেশি মারা যায় নাই, ইভেন 50,000-এরও কাউন্ট আছে জায়গা, ওটা অত নিচে নামলে আবার একেবারে আমাকে সাথে সাথে আমার নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার চান্স আছে, 3 লাখের বেশি না বহির্বিশ্বের হিসাব কিতাবে। সো এগুলো হচ্ছে পলিটিক্যাল মিসরিপ্রেজেন্টেশনের জায়গা। নাও অ্যাগেন, ওই মুভিতে কী দেখানো হয়েছে বা হচ্ছে সেটা আমরা জানি না, সেটা আসে নাই ডিটেলস, কিন্তু আই এম অ্যাসুমিং যে এই দুইটা জায়গার কোথাও খাপলা হয়েছে, এবং আই এম মোর ইনক্লাইন্ড টু থিঙ্ক যে ওইটাতে উপস্থাপন করা হয়েছে যুদ্ধটা বাংলাদেশ এবং পাকিস্তানে, ভারত এবং ইন্ডিয়ার মধ্যে। নাও যে মিসরিপ্রেজেন্টেশনের জায়গাগুলো, এগুলো কতটুকু ফ্যাক্টুয়াল, অ্যাগেন পলিটিক্স, এগুলো যুদ্ধ বিগ্রহ পলিটিক্স, এগুলো সব ন্যারেটিভ, রাইট? একজন এক এক রকমভাবে উপস্থাপন করে, একজন এক একজনের মতো করে টুইস্ট মারে গল্প। আমি বাংলাদেশি, সুতরাং সব আমার পক্ষে আসতে হবে, আমি বাংলাদেশি হয়ে যদি এমন কিছু বলি যেটা বাংলাদেশের পক্ষে না যায় তাহলে খবর আছে, ফাটাই ফেলবো আমাকে সকলে, রাইট? ওই যে আপনার ওই যে কাবুলের ওই যে ভদ্রলোক, কী নাম, কি তমাল ভট্টাচার্য, ওই যে কাবুল আফগানিস্তান থেকে ফিরে আসছে ইন্ডিয়াতে, উনি আসার সময় এয়ারপোর্টে উনি দাবি করছে যে তালিবানরা ওনার সাথে খারাপ ব্যবহার করে নাই, এই কথা বলছে কেন? এখন ইন্ডিয়া আসা ইন্ডিয়ানরা ওনার পেছনে লাগছে, ওনাকে ফাটাই ফেলা হচ্ছে, যে কি আফগানিস্তান খারাপ ব্যবহার করে নাই মানে ওনার সাথে আফগানরা খারাপ ব্যবহার করছে কি করে না, এটা উনি বলতে পারবে না, এটা ইন্ডিয়ানদের কাছ থেকে জানতে হবে উনি কেন এই কথা বললো না ওনার সাথে খারাপ ব্যবহার করছে, তা আফগানকে তাদেরকে ভালোভাবে বলা হয়েছে। দেখেন আমি যেরকম ধরেন আমেরিকা নিয়ে যদি কোনো কথা বলি, বাংলাদেশিদের কাছ থেকে আমাকে শিখতে হবে আমেরিকানরা কেমন, আমেরিকা কেমন, আমি আমেরিকায় বসে আছি, বাংলাদেশিরা জীবন আমেরিকা আসে না, ওদের কাছ থেকে আমাকে জানতে হবে কেন, কারণ ওদের ন্যারেটিভের সাথে মিলে আমাকে বলতে হবে, নাহলে ওদের মন ভরতেছে না। ওই যে তমাল ভট্টাচার্য আর কি, উনি এক্সপিরিয়েন্স করছেন আফগানরা ওনার সাথে কীরকম ট্রিটমেন্ট করছে, না ইন্ডিয়ানদের মন ভরতেছে না, তাদের ন্যারেটিভের সাথে যাচ্ছে না, তারা ন্যারেটিভ দাঁড় করাতে হবে আফগানরা নিঃশংস না, আফগানরা কি আদারওয়াইজ নিঃশংস না, অবশ্যই এটা তমাল ভট্টাচার্য বলবে যে না আমি এই ধরনের মৌলবাদীগুলোকে সাপোর্ট করি না, সো তালেবানকে আমি সাপোর্ট করি না, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে না, এটাও কি বলতে পারবো না তাই বলে, হ্যাঁ সো হ্যাঁ ওয়ান ম্যানস টেরোরিস্ট ইজ অ্যানাদার ম্যানস ফ্রিডম ফাইটার পলিটিক্স, মানে খেলাধুলা। তো নাও যে এই মিসরিপ্রেজেন্টেশনের জায়গাগুলো সেটা আসি, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশের ন্যারেটিভ শুনে, যারা পাকিস্তানে বড় হয়েছে তারা পাকিস্তানের ন্যারেটিভ শুনে বড় হয়েছে, পাকিস্তানের অনেকে জানেও না ইভেন বাংলাদেশ পাকিস্তানে একটা যুদ্ধ হয়েছে বা যুদ্ধ কী নিয়ে হয়েছে, কারণ ওইখানে তারা তাদের ন্যারেটিভ পড়ায়, ইনফ্যাক্ট পড়ায় না, ওটা তাদের বই পুস্তকে নাকি নাই, 1971 সম্পর্কে ওটা ইগনোর করে ওরা, অবশ্যই বাংলাদেশিরা হলে বাংলাদেশিরাও ইগনোর করতো, ওইটা আলাদা কিছু বলতেছি না। তো এক এক দেশে এক এক ন্যারেটিভ চলে, রাইট? না অবজেক্টিভলি কোনটা ট্রু সেটা হচ্ছে প্রশ্ন, ইন্ডিয়াদের কাছে তাদের ন্যারেটিভ, বাংলাদেশিদের কাছে পাকিস্তানিদের কাছে, অবজেক্টিভলি যেটা ট্রু বলে মনে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ এটা একটা পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ ছিল, ন্যারেটিভ বাদ দিয়ে বলতেছি আমি বাংলাদেশি হিসেবে না বা পাকিস্তানি বা ইন্ডিয়ান হিসেবে না, অবজেক্টিভলি বাইরের সকলের কাছে সম্ভবত এটা পাকিস্তান ইন্ডিয়া ওয়ার হিসেবে পারসিভড হয়েছে, কারণ হচ্ছে যুদ্ধটা পেছন থেকে ইন্ডিয়া কলকাঠি নাড়তেছিল, এটা আমাদের জন্য অবশ্যই একটা মুক্তি সংগ্রাম, যেমন হইতেছে যেমন এখন পানসির
পানশিরবাসীর জন্য এটা একটা মুক্তি সংগ্রাম, কিন্তু এখন যদি আমেরিকা এসে পানশিরের সাথে যোগ দেয় পেছন থেকে কলকাঠি নাড়ে, যেটা সব সময় আমেরিকার লাইক জিও পলিটিক্স এইভাবেই চলে, বিভিন্ন জায়গায় বিদ্রোহী গোষ্ঠীকে মদত দেয় আমেরিকা, রাশিয়া, এরা ইরান, সৌদি আরব এরা। হ্যাঁ, সো আলটিমেটলি যুদ্ধটা কিন্তু হয় হচ্ছে কীভাবে বলতে পারি বেটার, মনে করেন আফগানিস্তানে এতদিন আমেরিকান ছিল, আমেরিকা ছিল, রাইট? সো তালেবানের সাথে, এখন তালেবান দাবি করতে পারে মনে করেন যে আফগান যে সরকার, খানির সরকার, আফগান সরকারের সাথে তালেবানদের ফাইট, আসলে কিন্তু ফাইটটা আফগান সরকারের সাথে তালেবানের না, আসলে ফাইটটা আমেরিকার সাথে তালেবানের, কারণ আফগান সরকারকে বসাইছে আমেরিকা, পেছন থেকে মদত দিচ্ছে আমেরিকা, অস্ত্র সাহায্য দিচ্ছে আমেরিকা, সব করতেছে আমেরিকা, পুরো কন্ট্রোল আমেরিকা, রাইট? অ্যানালজিটা পুরোপুরি মিলে নেয়, কারণ বাংলাদেশের ব্যাপারটা অতটা সিমিলার সিচুয়েশন না, কিন্তু অনেকটাই। ইন্ডিয়া পেছন থেকে তাল দিয়েছিল পুরোপুরি, পাকিস্তানকে দুর্বল করার জন্য, বিভক্ত করার জন্য ইন্ডিয়া যুদ্ধ লাগাইতে হোক, তো আমরা আমাদের মুক্তি সংগ্রাম চাচ্ছিলাম সেটার সাথে কোইনসাইড করছে ইন্ডিয়ার ইন্টারেস্ট। সো এবং ইন্ডিয়া, অ্যাগেন, ইন্ডিয়া যদি আমাদেরকে সাপোর্ট না করতো, আমরা না বইয়ে পড়ছি ছোটোবেলায় বাঁশ দিয়ে নাকি আমরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করে দিয়েছি, বন্দুকের সাথে বাঁশ দিয়ে যুদ্ধ, বুঝলেন না কি বীর বাঙালি গল্প রে বাবা। ইন্ডিয়া কিন্তু পাকিস্তানকে তাদের এয়ার স্পেস ইউজ করতে দেয় নাই, সো পাকিস্তান কিন্তু বাংলাদেশের উপর এয়ার স্ট্রাইক করতেই পারে নাই অলমোস্ট, তখন হইতেছে সেই সাগর ইন্ডিয়ান ওশান হয়ে ঘুরে আসতে হইতো, তখন তো এত অ্যাডভান্স টেকনোলজি ছিল না যে প্লেনগুলো এত লম্বা সময় ফুয়েল নিয়ে উড়ে আসা, স্পেশালি পাকিস্তানের তো অ্যাডভান্সড প্লেন ছিল না। সো ওরা বেসিক্যালি পাকিস্তানিরা হচ্ছে জাহাজ ভরে ভরে এনে আনলোড করতো আর কি বাংলাদেশের হইতেছে ইয়ের মধ্যে চিটাং দিয়ে, এসে এসে এরা যুদ্ধ করতো গ্রাউন্ড ট্রুপ, যে কারণে যে আফগানিস্তান আমেরিকা জিততে পারে নাই, কেন 20 বছর ফাইট করে কেন জিততে পারে নাই। অবশ্যই বাঙালি মুসলিমের দাবি তালেবান আফগানিস্তানের চেয়ে বেশি শক্তিশালী, কিন্তু বাস্তবতা সেটা না, বাস্তবতা হচ্ছে আপনি যদি উপর থেকে বোমা না মারেন, গ্রাউন্ড ট্রুপ দিয়ে যুদ্ধে জেতা খুবই কঠিন, অলমোস্ট সম্ভবই না। সো যেখানে গ্রাউন্ড ট্রুপ এয়ারফোর্স দেদার্সে ব্যবহার করা হয় না, সেখানেই কিন্তু যুদ্ধ যত শক্তিশালী হোক তারা কিন্তু জিতে আসতে পারে নাই। সো যে কারণে আমেরিকা আফগানিস্তানে সুবিধা করতে পারলো না, পাকিস্তান বাংলাদেশে সুবিধা করতে পারলো না, বা তারপর আমেরিকা এগুলার অনিবেস। সো যুদ্ধটা বাংলাদেশ পাকিস্তান হইলো, এটা একটা অসম লড়াই, বাংলাদেশকে পাকিস্তান পিষে ফেলতো, পাকিস্তানের যে পাওয়ার, বাংলাদেশের ওই যে গল্প লুঙ্গি পরে বাঁশ দিয়ে নাকি যুদ্ধ করে আমরা বাংলাদেশ নাকি জিতছে, এটা জাফরিক বাসারদের গল্প, ফ্যাক্টের সাথে কোনো মিল পাওয়া যাবে না খুঁজেগুলোর, না বন্দুকের সাথে বাঁশ দিয়ে লড়াই করা যায় না। সো ইন্ডিয়ার সর্বত সহযোগিতা করছে, অ্যাগেন তাদের ইন্টারেস্টের জন্য না, মানে আমাদের ইন্টারেস্টের জন্য না, তাদের ইন্টারেস্টের জন্য, তাদের স্বার্থে পাকিস্তান তাদের শত্রু রাষ্ট্র, এই কারণে তারা আমাদেরকে হেল্প করছে, যে কারণে হোক আমরা হেল্প পাইছি। সো এইভাবে ইন্ডিয়া আমাদের অস্ত্র সাহায্য করছে, ইন্ডিয়া তাদের বর্ডার স্পেস পাকিস্তানকে ইউজ করতে দেয় না, সব বড় রকম প্রতিবন্ধকতা তৈরি করছে পাকিস্তানের সামনে। এবং যখন 3রা হচ্ছে ডিসেম্বর ইন্ডিয়া সরাসরি পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক করা যখন শুরু করলো, তারপর তো 16 তারিখ আমরা মুক্তিযুদ্ধ জয়লাভ করলাম, মাত্র 2 সপ্তাহের মাথায় জিতে গেছি আমরা। সো তা পুরোপুরি ইন্ডিয়ার, সো এই কারণে এটা সারা বিশ্বে এটাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে পারসিভ করা হয়। নট ওনলি ইন্ডিয়া পাকিস্তানের সরাসরি সম্মুখ যুদ্ধ হয়েছে শুধু, এবং ইন্ডিয়ান সেনাবাহিনীর লোকজন সেনা প্রধান মধ্যে সাইনও করছে, কিন্তু পাকিস্তানের সাথে কে করছিল, পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়া করছিল, রাইট? বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছে সেখানে আত্মসমর্পণ করছে ইন্ডিয়ার কাছে। বাংলাদেশের ন্যারেটিভের বাইরে গেলে সারা পৃথিবী এটাকে জানে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে। ইন্ডিয়া কিন্তু 16 ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে, বিজয় দিবস হিসেবে পালন করে ইন্ডিয়া, কিছু করার নাই ভাই। সো এবং আপনি সিআইয়ের তখন মুক্তিযুদ্ধের সময় যে সিআইয়ের গোপন নথিগুলো ডকুমেন্ট, এগুলোতে কিন্তু বাংলাদেশ পাকিস্তান ওয়ার হিসেবে এটা লিপিবদ্ধ ছিল না, আলাপ আলোচনা হয়েছে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে। আপনি সারা পৃথিবীতে তখনকার সমসাময়িক সবাই এটাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে দেখছে, ইন্ডিয়া এটাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে দেখছে, পাকিস্তান এটাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে দেখছে, আমেরিকা এটাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে দেখছে, সারা পৃথিবী এটাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে দেখছে, উইচ ইজ প্রবাবলি দ্য কেস ফর দ্য মোস্ট পার্ট মেবি অর আনাইলো লাইক 50-50 অনেকটা ব্যাপারটা এরকম, আমাদের 50% ওয়ার হচ্ছে আসলে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। সো এটা হচ্ছে অবজেক্টিভ রিয়েলিটি, এগুলো তো অবশ্যই সারা জীবন এইরকম ন্যারেটিভ উল্টাপাল্টা শুনে আসছি, বুঝি নাই, বড় হওয়ার পর আরেকটু চারপাশের কথা যখন শুনতে শুরু করছি, চোখ ফুটলে একটু বাইরের মানুষ কী বলে, বহির্বিশ্বের মানুষ তাদের ভাষ্য শুনতে শুরু, তখন বুঝতে শুরু করলাম, ও আচ্ছা, আপনি উইকিপিডিয়াতে গেলেও দেখবেন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার লেখা 1971। সো আপনি শুধুমাত্র যদি ইন্টারনেটে সার্চ দেন, শুধুমাত্র আপনার বাংলাদেশের ওয়েবসাইটগুলোতে আসবে বাংলাদেশ পাকিস্তান ওয়ার, আর যত বাংলাদেশের বাইরের ওয়েবসাইট মোটামুটি লাইক 90% বোধ হয় আসবে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে। সো সম্ভবত এই জিনিসটা হইতেছে মিস রিপ্রেজেন্টেশন অফ বাংলাদেশ, অ্যাগেন নাও এটা কি আসলে ট্রু রিপ্রেজেন্টেশন নাকি মিস রিপ্রেজেন্টেশন, এটা অ্যাগেন ওয়ান ম্যানস ফ্রিডম ফাইটার ইজ অ্যানাদার ম্যানস টেরোরিস্ট, বাংলাদেশের একরকম বলবে ইন্ডিয়া পাকিস্তান। সো আপনি অবজেক্টিভ ট্রুথ কীভাবে জানতে পারবেন, এই যে আমি যেটা বললাম আমার আন্ডারস্ট্যান্ডিং বলো অবজেক্টিভ ট্রুথ, সারা বিষয়টাকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে পারসিভ করে করছে, ইভেন ইন্ডিয়া এবং পাকিস্তানও ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হিসেবে পারসিভ করছে, তাইলে আর আমার কিছু বলার নাই। ওকে,
আর শহীদের সংখ্যা নিয়ে আই ডোন্ট থিঙ্ক ওইটা মুভিতে দেখাইতে, ওটা বরং দেখাবে ইন্ডিয়া বরং আরও 3 লাখ হলে 30 লাখই দেখাবে, কারণ ইন্ডিয়া চাইবে পাকিস্তানিকে আরও গর্হিত জঘন্যভাবে উপস্থাপন করতে, বাংলাদেশ চাইবে আরও জঘন্যভাবে উপস্থাপন করতে। সো জঘন্যভাবে উপস্থাপন করার স্বার্থে এরা ফ্যাক্টকে বাইপাস করবে সেটা। সো আরেকটা বিতর্ক যেটা আছে আর কি বললাম যে 3 লাখ না 30 লাখ, সেটা নিয়ে আমরা তো অবশ্যই 30 লাখ পারলে 30 কোটি বানিয়ে দিই, তাতে করে কোনো সামহাও আমরা খুব বীর প্রমাণিত হয়। সো সেটা আমরা করবো, এটা আবার অ্যাগেন আপনি যদি বাংলাদেশের বাইরে যান বহির্বিশ্বে, তাইলে আপনি দেখবেন যে 30 কোটি 30 লাখ 9 মাসের যুদ্ধে 30 লাখ মৃত্যু মেক্স নো সেন্স আর কি বহির্বিশ্বের মানুষের কাছে আর কি, তারা মাথার চক্কর মারা যে কী বলে। সো এগুলো আর রিয়েলিস্টিক না এই নাম্বারগুলো আর কি। এবং ইন্ডিয়া তো আমাদের যেখানে বললাম ইন্ডিয়া ইনফ্লেট করার কথা, ইন্ডিয়া যেখানে এই নাম্বার, যেহেতু পাকিস্তান তাদের সুস্থ রাষ্ট্র কী মারাত্মক ম্যাসাকার করছে বাংলাদেশের সাথে, সেখানে ইন্ডিয়া আরও ইনফ্লেট করে 3 লাখ হলে 30 লাখ 30 লাখ হলে 3 কোটি দেখানোর কথা, সেখানে ইন্ডিয়ার হিসাবে কিন্তু 3 লাখ, এবং বাইরের অনেক রিসার্চ পেপার টেপারও দেখছি 3 লাখ এরকম আর কি। সো এখন এইগুলো নিয়ে হচ্ছে রেপ্রেজেন্টেশন মিস রেপ্রেজেন্টেশনের তর্ক। সো ওইসব কারণে সম্ভবত অভিনয় করতে রাজি হয় না আর কি। কোথায় কী নিয়ে মিস রেপ্রেজেন্টেশন সেটা জানতে পারলে ভালো হইতো, কিন্তু সেটা আমার মনে হয় না জানার দরকার আছে, আমরা জানি কোথায় কী। সো না ঠিক আছে, ভালো করছে উনি অভিনয় করে নাই, ওনারা অভিনয় করলে বাঙালি চেতনা বাজারে ফাটাই ফেলতো, স্পেশালি জাফর ইকবাল স্যার একটা মিটকা করে কলম লিখে ফেলতেন। সো সেই সুযোগ তারা দেয় নাই, সেটা একটা ভালো ব্যাপার। তবে মাঝখানে চামু হইতেছে বলিউডের অফারটা মিস করলো, আমি হইলে কিন্তু অভিনয় করতাম। আরে কি আশ্চর্য, কিসের রেপ্রেজেন্টেশন মিস রেপ্রেজেন্টেশন? পলিটিক্সের মধ্যে আবার কোনো ফ্যাক্ট আছে নাকি? সব তো গাগা যা করে দেখেন না, আওয়ামী লীগ ক্ষমতা আসলে 5 বছর শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করছে, আবার বিএনপি আসলে 5 বছর জিয়াউর রহমান দেশ স্বাধীন করছে, একজন ক্ষমতা আসলে আরেকজন অস্তিত্ব নেই, পুরো ন্যারেটিভ ওলট পালট হয়ে যায়। সো পলিটিক্সে কোনো ফ্যাক্ট নেই, সব হইতেছে ন্যারেটিভ, রাইট? সো পলিটিক্যাল ন্যারেটিভ কামড়াকামড়ির মধ্যে আমি কেন আমার ক্যারিয়ার নষ্ট করবো? আমি ইন্ডিয়া সারা ইন্ডিয়াবাসীর সামনে আমার ক্ষমা দেখানোর নায়ক হিসেবে যদি সুযোগ পাই, আমি কেন সেটা মিস করবো? হ্যাঁ, সো সেখানে মুভিতে যাই দেখানো হোক, আমি গিয়ে বসে থাকতাম। মিমার মেহজাবিনকে বলতেছি আর কি, আমি তো আবার দেশপ্রেমিক না, রাইট? আমি গিয়ে বসে থাকতাম। আর অন টপ অফ দ্যাট যদি এমন কিছু দেখানো হতো যেটা আমি মনে করি অবজেক্টিভ রিয়ালিটি, তাহলে তো আরও কথা নাই, তার আরও আগে গিয়ে বসে থাকতাম। হ্যাঁ, চাচা আপন পরাণ বাচ্চা, বলিউডে অভিনয়ের সুযোগ পাইলে কে ছাড়তে চায়?